এত পড়া যে পড়তে হবে এই বৃদ্ধ বয়সে এসে এটা কখনো ভাবি নাই। এখন মাঝে মাঝে দুঃখ হয় বলে যে সত্যি এত যদি ছোটবেলা পড়তাম তাহলে তো প্রতিবার ক্লাসে ফার্স্ট হতে পারতাম, কিন্তু বোধহয় আল্লাহ বোধহয় তখন পড়তে দেয়নি, বলছে তুই বুড়ো বয়সে পড়বি। যদিও আমার একটাই দুঃখ যে আমি হলে যেহেতু সিনেমা দেখার সৌভাগ্য হয় না, তবে আমি যখন চড়ি তখন কিন্তু আমি বাংলাদেশের সিনেমা দেখি। এবার তো লন্ডনে যাওয়ার সময় বোধ হয় না, সাউথ আফ্রিকা যাওয়ার সময় পরপর দুইটা সিনেমা দেখলাম একই দিনে, মোটামুটি ওখানে যে কয়টা আছে আমার দেখা হয়ে গেছে। আর মাঝে মাঝে অনেকে আমাকে পেন ড্রাইভ পাঠায়, তখন সময় মতো মাঝে মাঝে একটু দেখি, তবে একটানা বসে দেখার তো সময় হয় না। একটা রাষ্ট্র চালানো 17 কোটি মানুষের বোঝা তো আমার কাঁধে, তাদের জন্য কাজ করে আর ওই ফাইল দেখতে দেখতে আর ওই রিপোর্ট পড়তে পড়তেই সময় চলে যায়। এত পড়া যে পড়তে হবে এই বৃদ্ধ বয়সে এসে এটা কখনো ভাবি নাই। এখন মাঝে মাঝে দুঃখ হয় বলে যে সত্যি এত যদি ছোটবেলা পড়তাম তাহলে তো প্রতিবার ক্লাসে ফার্স্ট হতে পারতাম, কিন্তু বোধহয় আল্লাহ বোধহয় তখন পড়তে দেয়নি, বলছে তুই বুড়ো বয়সে পড়বি, এখন সেটাই করতে হচ্ছে। যাও তবুও যখন একটু সিনেমা দেখি, আর বিশেষ করে এ ব্যাপারে আবার রেহানা আমাকে সবসময় সাহায্য করে, ও বসে বসে হুকুম দেয় ওই সিনেমাটা দেখো, ওটা তোমার দেখা উচিত, আমি না দেখলে যখন ঢাকায় থাকে সোজা ওটা আমাকে দেখায়। আবার আমি মাঝে মাঝে দেখে ভুলেও চাই, এখন আমার বাংলাদেশের নদী নালা খালবিলি মনে থাকে, বাকি খুব বেটার মনে থাকে না। তো ওর কাছে জিজ্ঞাসা করি আমি যে কোন সিনেমাটা দেখেছি বলতো একটু, সে বলে দেয় যে এইটুকু সবসময় আমার সব কাজেই সে সাহায্য করে, এ ব্যাপারে তার পরামর্শ আমি নেই। যাক, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে আসতে পারে, আমি খুবই আনন্দিত। এবং আমার বিশেষ করে আমার ছোট বোনটা সাথে আছে, সে নিজে কিন্তু ভালো গান করতে পারে কিন্তু গায় না, ফাঁকি দেয়। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সত্যি খুব আনন্দিত আজকের অনুষ্ঠানে আসতে পেরে। আমরা গান শোনার জন্যই অপেক্ষা করব, আর রেহানা কিন্তু এই গান শুনতে এসেছে। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।